প্রথমেই তোমাদের সবাইকে ধন্যবাদ, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এটা কখনোই পসিবল ছিল না। ধন্যবাদ কেন বলছি, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকের গল্প আমাদের 1 মিলিয়ন ভিউ নিয়ে। হাই, গুড মর্নিং, হ্যাপি সানডে। এখন বাজে হলো সকাল 8:15, তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আমার প্রথম ভিডিও ইউটিউবে পোস্ট করার পর আমি তোমাদের বলেছিলাম আমার ফার্স্ট ভিডিওতে যদি 1K ভিউ হয়ে যায় তবে আমি তোমাদের সাথে পুরো লাটাগুড়িটা একটা ব্লগ নিয়ে আসব। আমি মাঝখানে ছিলাম না, একটু ঘুরতে গিয়েছিলাম, কিন্তু তাই বলে আমি হারিয়ে যাইনি। আমার সেই সব ভিডিও আসবে কিছুদিনের। আজ আমি তোমাদের সাথে একটা আমার অ্যাচিভমেন্টের গল্পই শেয়ার করব। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা রিল পোস্ট করেছিলাম, তোমরা সেই রিলটা দেখো। আমি আরো দুটো ফুচকা খাবো। খা নাগিন খা। মেনে বলা খা নাগিন খা। বাচ্চুকে তক সে বাপাস আ সকতা। কেমন লাগলো তোমাদের এই রিলটা? যখন আমি পোস্ট করেছিলাম তখন আমার 1K এর মতন ভিউ হয়েছিল, কিন্তু কালকে রাতে আমি যখন ভিডিওটা খুললাম তখন দেখি আমার ভিডিওটার মধ্যে কত ভিউ আসছে তোমরা জানো? আচ্ছা তুই বলে দে, 1 মিলিয়ন। আমি মজা আয়েগা না ভিডিও আসি তো বলো। আমি টাটা টাটা। তোমরা শুনলে যে আমার ওটার মধ্যে 1 মিলিয়ন আসছে। আর আজকে তো সানডে, এখন সকালবেলা। আমি যখন কালকে রাতে দেখলাম সেই গল্পটা হলো, ফার্স্ট টাইম আমি ফেসবুকেও রিল ছেড়েছি, পরপর 4-5টা ছেড়েছিলাম, তো সেগুলো তো 1,000, 1,500, 2,000 ভিউ আসছে। এটা 5 নম্বর রিল যেটা ছেড়েছি, খা নাগিন খা, ওটাতে ভাবেও নি যে আমাদের 1,000টা ক্রস করবে। কিছুদিন পর পরই ভিউ বেড়ে যাচ্ছে, দেখলাম হঠাৎ করে 100K হয়ে গেল। আমি জাস্ট ভাবতে পারিনি যে 100K আমি দেখবো। আজকে হঠাৎ করে দেখি যে ওটা মিলিয়ন হয়ে গেছে, খা নাগিন খা ভিডিওটা মিলিয়ন। মানে সেটা আমি ভাবিও নি স্বপ্নে যে আমার ওটা মিলিয়ন হবে। কোন বাজে হলো 11টা, 19th March, আজকে হোলি সেকেন্ড দিন। আমি ভীষণ হ্যাপি, কারণ এত বড় অ্যাচিভমেন্ট আমি পাবো ভাবিনি। চলো আজকে এত রুকির, আর আজকে এখন সেটা 1.4 মিলিয়ন হয়ে গেছে। এটা আমার কাছে বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমরা আমার ফ্যামিলি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এটাই ছিল ছোট্ট কিন্তু আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে যা।